আমেরিকাইদের বাজার দেখাবো, ওরা যদি সাথে যায় কাপড় সুপুর না কেনে তাহলে কিসের হচ্ছে ঈদ ঈদ মনে হয়? কন দাম লেখা আছে, মার্কেট করতে আসছি, ওর বাবা এখনো টাকা দেয়নি, পরে এখন টাকা বাইর করতেছে। অনেক অনেক ধন্যবাদ, শুকরিয়া রাজনের বাবা টাকা দিয়েছে ঈদের টাকা, অনেক খুশি হয়েছে সবাই। ওয়াও, আজকের আকাশটা অনেক সুন্দর। এই যে আমেরিকায় কিন্তু আরঙ্গ আছে, জারদোসি এই দোকানটাও অনেক সুন্দর সুন্দর কাপড় চোপড় আনে। আসসালামু আলাইকুম, সবাই কিরকম আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আল্লাহ আমাদের ভালোই রাখছে। তো আজকে যাচ্ছি বাল বাচ্চা নিয়ে, সব একসাথে বাল বাচ্চা স্বামী সন্তান সব একসাথে ঈদের বাজার, ঈদের শপিং, বাচ্চাদের কাপড় চোপড় কিনবো, সবাইকে সাথে নিয়ে যাচ্ছি। করে বাতাস উঠেছে, আমেরিকা ঈদের বাজার দেখাবো যে ঈদে কিরকম দোকানপাটে কাপড় চোপড় ওঠে, ভিড় হয়, মানুষ কিরকম কেনাকাটা করে, সেটা সবার সাথে শেয়ার করবো আজকে। আমরা আজকে ঘুরে ঘুরে দেখব, পছন্দ হয়ে গেলে কিনে ফেলবো, আর না হলে আরও ঘুরবো, কালকে যাও ঘুরবো ঘুরে। এই দুই দিন ধরে আমাদের কেনাকাটার দিন। তো যাই হোক, চলেন দেখাই। আর বাচ্চাদের আমি এখান থেকে কিনে দেওয়ার চেষ্টা, মানে দেশে থেকেও ধরেন আনলে আনাই, আবার এখান থেকেও কিনে দেয়, কারণ ওরা যদি সাথে যায় কাপড় চোপড় না কেনে বা না ঘোরে তাহলে কিসের হচ্ছে ঈদ ঈদ মনে হয়? কন বাচ্চারা সাথে যায় কিনবি, এটাই তো ঈদের আনন্দ। রিহান কোথায় যাচ্ছ? একটা দোকানে ঈদের জিনিস কিনতে। আমার এত ভালো লাগতেছে যে আমার বাচ্চা মেয়ে মেয়েরা বিশেষ করে বাবার সাথে যাচ্ছে, আমরাও ছোটবেলায় বাবার সাথে যাই যায়, ধান যার যেরকম সামর্থ্য সেরকম জিনিস কেনে ঈদে, আমরাও কিনছি এরকম, আমাদের বাবারাও সাথে করে করে নিয়ে যায়, আমাকে পছন্দ করে করে জিনিস আমি যেটা যেটা পছন্দ করেছি কিনে দিছে, এখন আমার মেয়ে যাচ্ছে, এটা আমার রাত্রে থেকেই ভাবে খুব ভালো লাগতেছে। তো যাই হোক, ঈদে সবাই কম বেশি পোশাক নেবে, এটাই স্বাভাবিক, যার যার সামর্থ্য অনুযায়ী। আর আমাদের আবার কেউ কোয়েন না যে আপু আপনারা এত কেনাকাটা করেন, দেশে দেন, দেশে সবারটা দিয়ে টিয়ে তারপর এখন আমরা আমাদেরটা কিনতে যাচ্ছি। দেশে আত্মীয় স্বজন বলেন, গরিব মানুষ বলেন, এলাকার মানুষ বলেন, সবারটা পাঠায় দিয়ে তারপর আমাদেরটা কেনাকাটা করতে যাচ্ছি, এটুক তো দরকারই, তাই না? সামনে বসেন আব্বা, বাবার সাথে মেয়ে যাচ্ছে শপিং করতে ঈদের। আমার পুরাতন দিনের কথা মনে হয়ে গেল, আমার শৈশবের কথা। আমরা চলে আসছি জামাইকা হিল সাইডে, প্রথমে আমরা এই রেওয়াজে ঢুকবো। এখানে লেখা আছে 50% অফ, লেখাই থাকে খালি ইটসেল। থ্যাংক ইউ রাদওয়ান। আসো, অনেক ভিড়, আসো। রাদিয়ার এরকম ড্রেস আছে না? ও রিহান দেখতেছে, রিহান কোন পাঞ্জাবি নিবা? এটা দেখো, কোনটা নিবা মা? চলো আর একটা দোকানে দেখবো আমরা, এখানে সব পয়লা বৈশাখের শাড়ি উঠছে, হয়ে গেছে আম্মু, আমরা রোজার জন্য করি নাই তো। আসো, রাদিয়া এই জামাটা পছন্দ করছে, আমারও অনেক ভালো লাগছে, দাম লেখা আছে $500, চিন্তা করেন, 45,000 টাকা, 50% অফে আসে $350 না, তাও প্রায় 30-32,000 টাকা।
এটা দাম কত? ও মাই গড, $550। এটা বাংলাদেশি টাকায় আসে হচ্ছে 47-48 হাজার টাকা বাংলাদেশি টাকায় আসে, কিন্তু এটা 50% অফ আছে। ডাক দাও রিহানার আইয়াকে, ডাকো আম্মু, আমরা আর একটা দোকানে যাই, আমরা এখন আলহামারাতে যাব। জামাইকা হচ্ছে এই যে আলহামারায় চলে আসছে, এটা হচ্ছে পুরা বাংলাদেশি এরিয়া। আসো, এখানে তো আরো ভিড়। আসো রিহান, আসো। ওয়াও, এই ড্রেসটা অনেক সুন্দর। কি এটা নিবা? আগে জামা কাপড় কিনে নি, তার সাথে ম্যাচিং করে ইয়া কিনবো। এই সেটটাও সুন্দর। চলো, আমরা আলহামারা থেকে বের হয়ে গেলাম, কিছু কেনাকাটা করছি। হ্যাঁ, তোমাকে কিছু খাওয়াবো, আমার বাচ্চাদের ক্ষুধা লাগিছে আহারে। এখন দেখি কোথায় যাওয়া যায়। মার্কেট করতে আসছি, ওর বাবা এখনো টাকা দেয়নি, পরে এখন টাকা বের করতেছে। ওরে বাবা, এত টাকা রাখোনি বাবা? এভরিবডি 500। হ্যাঁ না, এত টাকা না, যা কোনো সমস্যা নেই, ছেলেপেলের জন্য ঈদের উপলক্ষে। না না না, এত টাকা কেন? সমস্যা কি আছে? ছেলেপেলে কি কিনবে, রাধুয়ান কি কিনবে? আল্লাহ আল্লাহ আল্লাহ, 2000 না, এর মধ্যে তোমারও আছে, এই টাকার মধ্যে আমরা সবাই সবকিছু কিনবো। চুপ করে থাকো, ওই সব ছেলেরাই তাই কয়, কিন্তু তোমারই আগে কিনবো। না আগে অবশ্য আব্বার কেনা হয়ে গেছে, তারপর তোমার, তারপর সবার। তুমি কামাই করো আর তুমি কছো তোমার কিছু কিনবো না, এটা কি হয়? লাগাইছি বাবুর আব্বা তোমার আগে, এমন ভাবে দিয়েছে গাড়িটা পার করছে তোমার আগে। থ্যাংক ইউ রাধন, বাবাকে থ্যাংক ইউ দাও। অনেক অনেক ধন্যবাদ, শুকরিয়া রাধনের বাবা, টাকা দিয়েছে ঈদের টাকা, অনেক খুশি হয়েছি সবাই। আমরা 5 জনই কিনবো, 6 জনই এই টাকা দিয়ে। আরো এখান থেকে টাকা বাসে আমরা অন্য জিনিস কিনবো, ঘরের জিনিস কিনবো, ঘরের ফার্নিচার। এত টাকা দিয়ে তাই কাপড় চোপড় কেনা যায়? ঘরের ফার্নিচার কিনবো। চলো আমরা আর একটা জায়গায় যাই। অনেক অনেক ধন্যবাদ, আগে তোমারটাই আগে, চলো। ওয়াও, আজকের আকাশটা অনেক সুন্দর না, সাদা মেঘ, অনেক সুন্দর। বাট বাইরে ঠান্ডা, বেশ ঠান্ডা, এত বাতাস, মানে ঠান্ডা গায়ে লাগে না যদি বাতাস না থাকে, বাতাসের জন্যই ঠান্ডাটা গায়ে লাগে। আর এই পাশে হচ্ছে পার্ক, ফ্লাশিং মেডো পার্ক। ওরে বাবা, সব দেখি বারবিকিউ করতেছে রাধনের বাবা, ক্যাম্পিং, ক্যাম্পিং সব। বাচ্চা কাছে নিয়ে এসে আসলে মার্কেট করা যায় না, শপিং করা যায় না, এত বিরক্ত করতেছিল সব। আর ওদেরও দোকানের মধ্যে মানে কিছু করার নাই তো, গিজে গিজে লোকজন বসার জায়গা নাই, দাঁড়ায় থাকতেছে ওরা, ওরা খুব অস্থির হচ্ছিল। আচ্ছা, যেখানে যাচ্ছি সেখানে গিয়েও কোন জায়গায় যাচ্ছে আগেই বলবো না, সেখানে গিয়েও দেখি টুকিটাকি দেখাই। আর আজকের ইফতারি আমরা বাইরে থেকে বেশি কিনবো, আর ঘরে আমি শুধু হালিম রান্না করে মানে করবো, অর্ধেকখানি করে রেখে আসছি, আর একটু পেঁয়াজও আর বেগুনি, আর বাদ বাকিটা বাইরে থেকে কিনবো। রাদুয়ান রোজা আছে, আজকে রাদিয়া নাই। এই যে আমেরিকায় কিন্তু আরংও আছে, এই যে আরং দেখছেন,
এখানে আরং এর ড্রেস পাওয়া যায়, একদম বাংলাদেশের আরং এ যেসব ড্রেস পাওয়া যায় সেই ড্রেস গুলাই এখানেও পাওয়া যাবে। এই যে একটা কাপড়ের দোকান, ঘুরতে ঘুরতে পুরা টায়ার্ড হয়ে গেছে। জারদোসি এই দোকানটাও অনেক সুন্দর সুন্দর কাপড় চোপড় আনে, খুব সুন্দর। তো এই দোকানটায় ঢুকবো, দোকানের ভিতরে অনেকে ভিডিও করতে দেয় না। দেখেন এই ড্রেসটা কত সুন্দর, এখান থেকে আমি রাদিয়ার অনেকগুলা ড্রেস কিনছি, খুব সুন্দর। এটাও একটা বিশাল বড় দোকান, আমাদের ঘোরাঘুরি দেখা শেষ, কিছু কিছু কেনাকাটা করছে আর শক্তি নাই, রোজা থেকে একদম অস্থির লাগিয়েছে। দেখেন ভাত ডাল, ভাত ডাল আমেরিকায় ভাত ডাল পাওয়া যাচ্ছে। তো এখন ইফতারি কিনে নিয়ে বাসায় যাব। এটা কি আলু, সুইট পটেটো? এইটা সুইট পটেটো, এটা মিষ্টি, হ্যাঁ এর মধ্যে বেগুনি কালারেরই আছে। তো সবাই ভালো থাকেন, ভিডিওটা শেষ করে দিচ্ছি এখানে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।